হ্যালো ভিউয়ার্স, সবাইকে প্রীতিও শুভেচ্ছা। আমি উত্তম কুমার। আপনারা যে নাটক দেখছেন মিউজিক প্লাস ইউটিউব চ্যানেলে, নাটকের লেখক এবং পরিচালক আমি। নাটক এর আগে আপনারা দেখেছিলেন চাটগার জামাই, যে নাটকে অভিনয় করেছেন বাংলাদেশের প্রখ্যাত কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। সাথে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, আরও ছিলেন হায়দার আলী এবং আমাদের চট্টগ্রামের কৌতুক সম্রাট মেরামিয়া খ্যাত দিলীপ হোর। এবং ওই নাটকে চট্টগ্রামের আরও কয়েকজন ভালো ভালো আর্টিস্ট যারা অভিনয় করেছে, যাদের অভিনয়ের প্রাঞ্জলতায় আমার চাটগার জামাই নাটকটা বর্তমানে ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন্স ভিউয়ার্সের কাছাকাছি। নাটকটা ছিল সম্পূর্ণ কমেডি নির্ভর। এখন আমরা যে নাটকটা করলাম, এবারের নাটকটার নাম হচ্ছে রেডিমেড বউ। নাটকটাতে অভিনয় করেছেন চলচ্চিত্র কৌতুক অভিনেতা চিকন আলী, সাথে ছিলেন চট্টগ্রামের দিলীপ হোর এবং বরুণ সেনদয়ন, শম্ভু দাস, অপু, দিবস, হ্যাপি, রূপান্তিকা, শান্তাপাল, ফাহিম। সবাই যার যার অবস্থান থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, যাদের অভিনয়ের দক্ষতার কারণে আমার নাটকটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তা আমার নাটকটা যদি ভালো লেগে থাকে, এই নাটকের চিত্রগ্রহণ এবং প্রযোজনায় ছিলেন মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস চ্যানেলের মালিক, যিনি আমার সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং বাজেট, যে বাজেট স্বল্পতার কারণে আমরা অনেক সময় ভালো কিছু দিতে পারি না, উনি কিন্তু কখনো কার্পণ্য করেননি বাজেট দিতে। উনি প্রচুর পরিমাণ আমাকে আর্থিকভাবে মানসিকভাবে আমাকে হেল্প করেছেন, যে কারণে আমি চাটগার জামাইয়ের মতো একটা জনপ্রিয় নাটক উপহার দিতে পেরেছি। সাথে এবার যে নাটকটা দিলাম রেডিমেড বউ, নাটকটাও এখানেও প্রচুর বাজেট উনি আমাকে দিয়েছেন, যার কারণে আমার বাজেটের জন্য কোনো টেনশন করতে হয়নি, চেষ্টা করেছি সেরাটা দেওয়ার জন্য। তো আরেকটা লোকের কথা না বললেই নয়, সেটা হচ্ছে লোহাগাড়ার নাসিম পার্কের মালিক আলহাস নাসিম সাহেব। উনি ওনার বাড়ি ঘর, ওনার পার্ক, যে পার্কটা কমিউনিটি সেন্টার, নাসিম কমিউনিটি সেন্টার, ওখানে আমরা নাটকটা শুটিং করেছি। লোকেশনটা অত্যন্ত মনোরম একটা লোকেশন, আপনার নাটকটা দেখলেই বুঝতে পারবেন। লোকেশনটা ছিল একেবারে আমার নাটকের উপযোগী। তো ধন্যবাদ জানাচ্ছি নাসিম সাহেবকে উনি সহযোগিতা করার জন্য, সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রডিউসার মঞ্জুর মোর্শেদ সাহেবকে, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে চিত্রগ্রহণ করেছেন, এবং যার বাজেট ছিল বলার মতো না, যার বাজেটের কারণে আমার নাটক সম্পূর্ণভাবে শেষ করতে সফল হয়েছি। এবং চট্টগ্রাম, ঢাকার যে অভিনয় শিল্পীরা যারা অভিনয় করেছেন ওনাদের সেরাটাই দিয়েছেন। নাটকটাতে রূপসজ্জায় ছিলেন বাবুল মাইজভান্ডারি, এবং কণ্ঠশিল্পী ছিলেন এফেনয়ন চৌধুরী ও পায়েল। ওনারা সুন্দর গান করেছেন, আশা করি গানগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। এবং গানগুলি লিখেছেন প্রবাসী মহিবুল্লাহ, পাগল বিকাশ, এফেনয়ন চৌধুরী নিজেই, এবং একটা গান লিখেছেন চট্টগ্রামের জনপ্রিয় গীতিকার জাকের ভাই। তো আপনারা আশা করি নাটকটা দেখবেন, দেখে নাটকটা যদি আপনাদের অতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না, আর আমাদের মিউজিক প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু নাটক আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমাদের সাথে থাকেন। আমি আশা করি চাটগার জামার মতো রেডিমেড বউ আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে, কারণ এখানে অনেক দক্ষ কয়েকজন অভিনয় শিল্পী আমি পেয়েছি, যাদের অভিনয় দেখে আপনারা আশা করি হাসবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।